সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, WBPSC-র মাধ্যমে লেবার ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন অফিসিয়াল সাইটে রয়েছে WBPSC.gov.in। তো এই সাইটে আসার পর নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ভিউ অল অপশন রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নতুনটা পেজ ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুনটা পেজ ওপেন হয়ে গেছে। তবে সেকেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নাম্বার 03/2022। তো যেটা আপনাদের লেবার ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনারা নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা বিস্তারিত চলে যাচ্ছি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 161 ASP মুখার্জি রোড, কলকাতা 7000026। তারপর অ্যাডভেন্স নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 03/2022। তো অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন, তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। বাংলা লিখতে পড়তে অবশ্যই আপনাদের জানতে হবে। তারপর চলে আসছি নেক্সটে। তো পোস্ট ডিটেলসে চলে আসছি। তো প্রথম যেটা পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট। তো প্রিন্সিপাল রয়েছে কলেজ অফ নার্সিং আসানসোল রয়েছে। তো সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন ESI নার্সিং সার্ভিস রয়েছে। ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ESI স্কিম রয়েছে, ডিরেক্টরি যেটা রয়েছে আপনাদের। লেভেল 19 আপনার স্যালারি দেওয়া হবে 95,100 টাকা, ঠিক আছে। তো তারপর চলে আসছি যেটা আপনাদের ভ্যাকান্সি, 190 সংখ্যা রয়েছে। ওমেন প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা চেয়েছে, মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে, MSc ইন নার্সিং ফ্রম রিকোয়েস্টেড ইউনিভার্সিটি। তো আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে MSc। তো তারপর যেটা আপনাদের বলেছে 15 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স আফটার অ্যাকর্ডিং MSc। তো অবশ্যই আপনাদের 15 বছর আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, MSc ডিগ্রি ফ্রম স্কুল অফ নার্সিং অথবা আপনাদের কলেজ নার্সিং থেকে। তো তারপর চলে আসছি যেটা আপনাদের 3 নম্বর যেটা বলেছে, আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, নট মোর দেন 55 যেটা আপনার বলেছে। তো 55 আপনাদের নিচে লাগবে বয়স। তারপর চলে আসছি নেক্সটে নেম অফ দ্য পোস্ট। প্রফেসর যেটা রয়েছে আপনার কাম ভাইস প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং আসানসোল। ESI নার্সিং সার্ভিস রয়েছে, লেবার ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি। তো তারপর চলে আসছি ESI স্কিম WB, দেন রূপা আপনাদের 19 স্যালারি থাকবে। তো লেভেল 17 আপনাদের স্যালারি দেওয়া হবে। তারপর চলে আসছি 190 সংখ্যা রয়েছে। তো ওমেন প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো সেম রয়েছে আপনাদের যেটা আপনাদের কোয়ালিফিকেশন, সেম রয়েছে, মাস্টার ডিগ্রি আপনাদের কমপ্লিট করে থাকতে হবে MSc। এটা আপনাদের 12 বছরের আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর চলে আসছি নেক্সটে 50 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি 3 নম্বরে যেটা আপনার পোস্ট রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর কলেজ অফ নার্সিং আসানসোল। ESI নার্সিং সার্ভিস রয়েছে, ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি। তারপর লেভেল 17-তে আপনাদের স্যালারি দেওয়া হবে 87,300 থেকে আপনাদের স্যালারি দেওয়া হবে। দেন আপনাদের রূপা 19 স্যালারি দেওয়া হবে। 290 সংখ্যা রয়েছে। ওমেন ক্যান্ডিডেট শুধুমাত্র আবেদন করতে পারবেন, SC রয়েছে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর যেটা আপনাদের রয়েছে কোয়ালিফিকেশন, তো মাস্টার ডিগ্রি আপনাদের সেম কোয়ালিফিকেশন চেয়েছে। তো এটা আপনাদের 8 বছরের টিচিং আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো 50 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সট পোস্টে। তো নেক্সট যেটা পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ অফ নার্সিং আসানসোল। তো লেবার ডিপার্টমেন্ট। তারপর চলে আসছি 16 আপনার স্যালারি দেওয়া হবে 56,100 থেকে। তো রূপা 19 আপনার স্যালারি দেওয়া হবে। তো ভ্যাকান্সি 3টি আপনাদের টোটাল 90 সংখ্যা রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তারপর মাস্টার ডিগ্রি আপনাদের সেম রয়েছে কোয়ালিফিকেশন। তো 5 বছর আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর চলে আসছি 36 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। 210 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর টিউটর আপনারা দেখতে পাচ্ছেন কলেজ অফ নার্সিং আসানসোল। তো এটা আপনাদের লেবার ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি। তো লেভেল আপনাদের 12 স্যালারি দেওয়া হবে, 25,800 থেকে 92,100। তো রূপা 19 আপনার স্যালারি দেওয়া হবে। 10টি 90 সংখ্যা রয়েছে, শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাটাগরি ডিভাইডেড রয়েছে। মাস্টার ডিগ্রি আপনাদের কোয়ালিফিকেশন চেয়েছে MSc। 2 বছর আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স চেয়েছে। তো 36 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর যেটা আপনাদের আবেদন, তো আবেদন স্টার্ট 12 জুলাই থেকে এবং আপনাদের 1 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা অফিসিয়াল সাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ভিজিট করার পর আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এডিটিং উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, এডিট করতে পারেন উইন্ডো। আপনারা যেটা আপনাদের কারেকশন 10 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত ওপেন থাকবে। তারপর যেটা আপনাদের রয়েছে এডিটিং উইন্ডো, যেটা আপনার এডিট উইন্ডো রয়েছে, তো অফিসিয়াল সাইটে ভিজিট করার পর আপনারা এডিট করতে পারবেন। তো তারপর চলে আসছি ইনফরমেশন, কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে। নোটিফিকেশন ডাউনলোড করে অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো যেটা আপনাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে, তো আনডিজার্ভ আপনাদের 50% দেওয়া রয়েছে, যেটা আপনার সিরিয়াল নাম্বার 1, 2, 3। তো তারপর আপনাদের OBC রয়েছে 38% রয়েছে, সিরিয়াল নাম্বার 5 রয়েছে। SC আপনাদের 45%, সিরিয়াল নাম্বার 3 রয়েছে।
তো এসটি আপনাদের 30% রয়েছে, তো এসসি আপনার 35% রয়েছে। তো অবশ্যই আপনি নোটিফিকেশন ডাউনলোড করে অবশ্যই আপনার বিস্তারিত দেখে নেবেন।